ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন, তাহলে ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখুন। হ্যাঁ, বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার মনের মতো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন সরকারি ভর্তুকি সমেত। এই সরকারি ভর্তুকিটা 50%, 40% বা তারও বেশি। শুধুমাত্র ভর্তুকি তাই নয়, আপনি চাইলে কোনো জিনিস ক্রয় করা ছাড়াও আপনি সেখানে ভাড়া দিয়েও নিতে পারেন। যেমন হারভেস্টার রয়েছে, বড় বড় জিনিসপাতি, তাছাড়া ছোটোখাটো কৃষি যন্ত্রপাতি, ট্র্যাক্টর আপনি অনায়াসে ক্রয় করতে পারেন ভর্তুকি সমেত। কত পার্সেন্ট ভর্তুকি দেওয়া হবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন যে পদ্ধতি রয়েছে, শুধুমাত্র ট্র্যাক্টরের ক্ষেত্রে কোটেশন এবং প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হচ্ছে, তাছাড়া যে কোনো অ্যাপ্লিকেশনে বা যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কোনো কোটেশন দিতে হচ্ছে না, তো তার যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটি আপনাদের সামনে তুলে আনছি লাইভ। আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের মনের মধ্যে যা যা কোশ্চেন আছে আমাদের এই ভিডিওটা দেখার পর 100% আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন। চলুন এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখি, তাহলে আরও ভিডিওটা আরও ভালোভাবে বুঝাতে পারবো। হ্যাঁ, চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সরাসরি গুগলে সার্চ করতে পারেন মাটির কথা লিখে। লেখার পরেই মাটির কথার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাবেন। আসার পরেই প্রথমেই বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন, অর্থাৎ আপনি ভাড়া বা কিনতে চাইছেন সবই কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। ভাড়া কী কী ক্ষেত্রে হয়ে থাকে, বড় বড় যেমন হারভেস্টার বা আরও অন্যান্য বড় বড় মেশিনের ক্ষেত্রে আপনি ভাড়া নিতে পারেন। নিচে যে কত পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে তার একটা লিস্ট আপনাদের সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে আবেদন পদ্ধতি সেটি সম্পূর্ণ আপনারা দেখতে চলেছেন। সরাসরি নিচের দিকে কৃষি যন্ত্রাধিকরণ যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আগে আমরা জানিয়েছিলাম ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন সম্বন্ধে, যেহেতু বর্তমানে 23-24 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো সেই জন্য কৃষি যন্ত্রাধিকরণ 23-24 ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে তিনটে অপশান আসবে, একটা ম্যানুফ্যাকচার, একটা যাদের অফিসের মাধ্যমে লগ ইন আইডি পাসওয়ার্ড, এবং যারা অ্যাপ্লিক্যান্ট বা যারা কৃষক তারা আবেদন করবেন এই অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করে। তো অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে বলা হচ্ছে। এটা দেখে আপনারা ভাববেন যে তাহলে কোথায় যাবেন, উপর দিকে নিউ রেজিস্ট্রেশন পাবেন। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার আগে কিছু ইনফরমেশান এখান থেকে দেখে নেবেন, যদি সম্পূর্ণ তথ্য না জেনে থাকেন ইউজার ম্যানুয়াল দেখতে পারেন, বা আপনি যে জিনিসটা কিনতে চাইছেন সেই সাবসিডি লিস্ট একটা পাবেন, সেই লিস্টে আপনার সেই জিনিসটার নাম আছে কি না বা কত পার্সেন্ট সাবসিডি রয়েছে, কত টাকার দাম রয়েছে, সেটা কিন্তু একটা আনুমানিক ধারণা পেয়ে যাবেন। তো এখান থেকে ধারণা নিয়ে অবশ্যই তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, নিউ রেজিস্ট্রেশনে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনাদেরকে এপিক কার্ড নম্বর দিতে বলা হচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড নম্বর আপনাদের প্রথমেই লাগবে, তারপর মোবাইল নম্বর, তারপর ইমেল আইডি যদি থাকে, যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলোই ম্যান্ডেটারি, নেম রয়েছে ফার্মার নেম, পাসওয়ার্ড আপনারা নিজের থেকে তৈরি করবেন, তারপর আধার কার্ড নম্বর, ক্যাটাগরি, ক্যাটাগরি আপনারা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে রয়েছেন সেটা সার্চ মানে চয়েস করবেন, জেন্ডার মেল ফিমেল আদার্স অপশানে চয়েস করবেন, ফাদার্স নেম লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন। ডিস্ট্রিক্ট লেখার পরে এই ঘরগুলো অটোমেটিক ফিল করতে হবে, যদি এই ঘরগুলো নিয়ে ক্লিক করেন তাহলে ক্লিক করতে পারবেন না, যেহেতু অটোমেটিক চয়েস সেহেতু আগে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, তারপর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, প্রত্যেকটা ঘর ওপেন হতে হতে থাকবে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ঘরটা ফিল আপ করা পর্যন্ত একদম ভিলেজ পর্যন্ত চয়েসিংয়ের মাধ্যমে রাখতে হবে। পোস্ট অফিস চয়েস লিখতে হবে, অর্থাৎ আপনার যে পোস্ট অফিসটি লেখার পর পিনকোডটা দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকমভাবে লেখা উঠবে উবরে ওয়েলকাম, যে রেজিস্ট্রেশনটা করেছেন সেটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে। এইভাবে আপনারা বুঝে উঠতে পারবেন না যে কী করবেন পরবর্তীতে, কোথায় যেয়ে লগ ইন করবেন, কোনো পেজ আসছে না, সরাসরি এখানে অ্যাপ্লিকেশন সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে লগ ইন যে অপশানটি পাবেন নিউ রেজিস্ট্রেশনের সাইডে, সেখানে ক্লিক করার সাথে সাথে ভোটার আইডি কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার যেটা যত সালের জন্য আবেদন করছেন সেটা দিয়ে লগ ইন করবেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করি, এখানে দেখুন এতগুলো অপশান রয়েছে কোন স্কিমে আপনি আবেদন করবেন। প্রথমে রয়েছে FSSMM স্কিম, আর তারপরে রয়েছে অ্যাপ্লাই OTS স্কিম, তারপর রয়েছে অ্যাপ্লাই FMB স্কিম। তো এই তিনটে স্কিম বিশেষ করে আপনারা আবেদন করে থাকেন। যদি অ্যাপ্লাই FMB স্কিম করেন তাহলে কিন্তু কোটেশন বা সমস্ত ডকুমেন্টস লাগবে। যারা FSSM স্কিমে আবেদন করবেন তাদের কোনো কিছু ডকুমেন্টস লাগবে না, আপনাদের কাছে কোটেশন বা প্রজেক্ট রিপোর্ট প্রয়োজন নেই। আমরা তিনটে স্কিমই আপনাদের সামনে নিয়ে আসছি। তো ট্র্যাক্টর যদি আপনারা আলাদা করে নিতে চাইছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, পাওয়ার টিলার পর্যন্ত দেওয়া রয়েছে।
কিন্তু ট্র্যাক্টর নেই। যদি ট্র্যাক্টর নিতে চাইছেন তাহলে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। যদি ট্র্যাক্টর না নিয়ে পার্টিলার বা অন্য কিছু নিতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে কোটেশন বা প্রজেক্ট রিপোর্ট কিছু করার দরকার নাই, সরাসরি FSSM এ আবেদন করবেন। অর্থাৎ যেখানে FSSM স্কিম রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ফর্মের নিচেও আমরা সরাসরি চলে গেছি যেখানে ক্যাটাগরিগুলো রয়েছে। এখানে পাওয়ার টিলার চয়েস করবেন, কত হর্স পাওয়ারের পাওয়ার টিলার সেটা চয়েস করবেন, ম্যানুফ্যাকচারার কে রয়েছে আপনার মানে কোন কোম্পানির নিচ্ছেন সেটা চয়েস করবেন, কী মডেলটা নিচ্ছেন সেটা চয়েস করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা চয়েস করার সাথে সাথে ডিলারের নাম আসবে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতজন ডিলার রয়েছেন এবং তার নামটা অটোমেটিক চয়েস করতে হবে, বা আপনার পছন্দ অনুযায়ী যদি একাধিক ডিলারের নাম থাকে সেটা আসবে, এবং কত টাকা টোটাল ইনকাম মানে পেমেন্টটা করতে হবে সেটা উঠবে, এবং কত টাকা সাবসিডি দেওয়া হবে সেটাও কিন্তু লেখা রয়েছে, এবং এখানে কোনো ডকুমেন্টস আপলোডের কথা কিন্তু উল্লেখ নেই। আবারও বলছি এখানে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্টস যেগুলো প্রজেক্ট রিপোর্ট বা আগের ক্ষেত্রে যে কোটেশন ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করার প্রয়োজন নেই, শুধুমাত্র ট্র্যাক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। পূর্ণটা সাবমিট হওয়ার সাথে সাথে এরকম একটা অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে, যেই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করুন এবং দিয়ে এগ্রিকালচার অফিসে জমা দিয়ে আসুন। অর্থাৎ কাছাকাছি আপনারা যে এগ্রিকালচার অফিসের আন্ডারে রয়েছেন সেটা জমা দিবেন, যেটা 25 তারিখের মধ্যে অর্থাৎ 25 সেপ্টেম্বর 2023 আগে 5টা পর্যন্ত কিন্তু জমা নেওয়া হবে, অর্থাৎ এই পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে গেছে প্রিন্ট আউটটা ক্লিক করার এর জন্য, এই যে অপশানটা এই অপশানটা না গেলে আপনারা ক্লিক করতে পারবেন না, সেজন্য উপরে মেসেজটির ক্রস অপশান পাবেন, ক্রসে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড FSSM যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে সার্ভার ডাউনের কারণে এরকম আসতে পারে, ভাবার কিছু নেই, ক্লিক করবেন ফর্মটা আপনাদের সামনে ওপেন হবে। এটাই হলো মেন ফর্ম, এটাই কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে সমস্ত ডকুমেন্টসের সাথে। তো আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন, কী কী জিনিস আবেদন করেছেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এতেই উল্লেখ রয়েছে। যাই হোক, বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন আবেদন পদ্ধতি নিয়ে, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। ধন্যবাদ। মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে বর্তমানে যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের, সেই অ্যাপ্লিকেশন পদ্ধতি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।